বিকল্প আয়ের খোঁজে সোশ্যাল মিডিয়া থেকে জেনেছিলেন ড্রাগন ফলের চাষ সম্পর্কে। তারপর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চারা কিনে এবং চাষের পদ্ধতি জেনে শুরু করেছিলেন ড্রাগন ফলের চাষ। প্রায় দেড় বছর পর ফলন হতে লাভের মুখ দেখলেন বাঁকুড়ার রায়পুরের সামারপচা গ্রামে দিলীপ টুডু। আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি চারাটা কিনে এখানে রোপণ করি। এখানে কতটা জায়গার মধ্যে করেছেন এবং কত টাকা খরচ হয়েছে? আমি এক বিঘা জায়গার মধ্যে এক বিঘার মতো জায়গাতে করেছি। আমার ওই চারা টোটাল খরচ 3 লাখের মতো পড়েছে। তবে জঙ্গলমহল এবং তার আশেপাশে ড্রাগন ফলের চাহিদা সেভাবে না থাকায় শুরুতে তেমন দাম পাচ্ছিলেন না দিলীপ। তবে দু বছর পর থেকে আয় বাড়তে শুরু করেছে। প্রথম দিকে এই ফলটা বিক্রি খুব একটা করতে পারেনি, মানে কোনো মার্কেটেই পায়নি, ঝাড়গ্রাম বলুন, লোকাল রায়পুর, ফুলকুসুমা। তারপরে এখন কিছু ধীরে ধীরে মোটামুটি আমি বাঁকুড়া, ঝাড়গ্রাম, রায়পুর এইসব সমস্ত জায়গায় বিক্রি করছি। দাম এটা আমরা পাইকারি 200 থেকে 250 টাকা এরকম পাইকারি পাওয়া যায়। 200 থেকে 250 টাকা পাইকারি হয়। কি কেজি না পিস? কেজি, পার কেজি। ড্রাগন ফলের চাষ অন্যান্য যে কোনো চাষের থেকে লাভজনক বলে জানাচ্ছেন দিলীপ টুডু। এক বছর কিছুটা উঠবে, পুরোটা নয়, তো আশা করছি যে আগামী বছর সম্পূর্ণ কস্টিংটা উঠে যেতে পারে। জঙ্গলমহলের বেকার যুবকরা যদি এই চাষটা করতে চায়, যে আমার ধারণা যে অল্প জায়গার মধ্যে এর থেকে আর লাভবান অন্য কিছু ফল হতে পারে না। কারণ এক বিঘাতে অন্য কিছু যে কোনো সবজি চাষ করে 1-2 লাখ টাকা পাওয়া যায় না, কিন্তু ড্রাগন ফলের ক্ষেত্রে যেহেতু এটা 6 মাস ধরে ফলটা ধরতে থাকে, তাই ফলন অনেক বেশি পাওয়া যায় এবং টাকা অনেক বেশি পাওয়া যায়। আগামী দিনে ড্রাগন ফলের চাষ জঙ্গলমহলে বাড়বে বলেই মত দিলীপ টুরুর। কারণ আর্থিকভাবে লাভবান এই চাষের ফলে জঙ্গলমহলের চাষিদের আয়ের পথ খুলে যাবে। ইটিভি ভারত, বাঁকুড়া।